পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, নামটা লিখিয়ে দিবেন, দু মাস পর দিবেন, এক মাস পর দিবেন, তো 5,000 টাকা দিবেন না। বাড়িটাকে সুন্দর বানাচ্ছেন কাটিং করে, এই বাড়ি স্থায়ী না অস্থায়ী? জোরে বলুন, অস্থায়ী। কেন? এই বাড়িতে আপনি একদিন থাকতে পাবেন না, একদিন যেদিন মরে যাবেন সেদিন কাফনে করে জড়ি খাটিয়া করে নিয়ে কবরস্থানে চলে যাবে। তাই কবরকে স্মরণ করে একজন মা বোন আছেন যে একজন মহিলার থাকা খাওয়ার খরচ 5,000 টাকা রেখেছি, তো 5,000 টাকা একজন এতিম মেয়ে তার কাছে যদি দিতে পারে, আল্লাহু আকবার। একটা এতিম মেয়ে যখন ঠান্ডাতে বসে থাকে, একটা ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা কম্বল যদি দিয়ে দেন, ওই বাচ্চা ছেলেটা কি খুশি হবে! আল্লাহ, একজন লোক ও 50 লাখ টাকা দিয়ে তাজমহল বানিয়ে দিক ততটা জানা খুশি হবে, আল্লাহু আকবার। একটা চাদর দিয়ে দিলে তার থেকে বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহওয়ালা আজকে এতিম বাচ্চাদের, এই মা বোনদের, এই ছোট্ট ছোট বাচ্চারা পড়বে, আর 5,000 টাকা তাদের কে আজকে দিবেন, তাদের খরচা দিবেন। একজন ব্যক্তি 5,000 টাকা নাই বলা যাবে না? এই গ্রামে নাই, দেখছি তো অনেক বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর দেখলাম, কিন্তু 5,000 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা আজকের এই মজলিসে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি একজন থাকে আমি তার জন্য একটু তাকবীর দিব আর তার জন্য একটু দোয়া করে দেব। আল্লাহ বালিরা নাকের ফুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, কানের দুল খুলে নেবে, হাতের মালা খুলে নেবে, 5টা কাফন পরিয়ে দিয়ে কবরে পৌঁছে দেবে আল্লাহওয়ালা। তাই একজন ব্যক্তি 5,000 টাকার দাতা দেখতে চাই, কি আছেন বলুন? এই দেখেন আব্দুল মালিক সাহেব 7,000 নগদ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই হিরো, এই হিরো চলে যান, কেনে বসেন, এই দেখেন চলে যান, দেখেন জীবনও কোরআন হাদিসের কোনো কথাতে বসেনি, আর আজ কি বসবে? গেম খেলতে দাও, রাতকে রাত বসে বসে গেম চালাবে? আল্লাহওয়ালা দিবেন না তাও ভালো, আজকে মজলিসে বসো, আল্লাহ কবুল করবে, সেকেন্ডে সেকেন্ড একটু গুনাহ মাফ করবে। কত ফজিলতের জায়গায় বসতে মন করে না, পকেটে হাত ভরি দেখবে চলে যাবে বাইরে ঘুরতে, বলে এখানে থেকে আল্লাহ ভাবেন এখন মৌলভী সাহেব টাকা বের করে দেবে পকেট থেকে, ভাবছেন? মুসলমান একজন মুম্বাই থেকে, তিনার নামটা কি বললেন? আব্দুল মালিক সাহেব, তিনি বলছেন 7,000 টাকার দাতার নগদ। জোরে বলুন নারায় তাকবীর। তোমার পিয়া রব্বান্দা দেখো আব্দুল মালিক ছিল, এই 7,000 টাকা দেখো নগদ দিল, যে এসে দিতে নিয়ে দেখো গুণ দান, এ দান কে গুণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গপা, এ তুমি রব্বান কবুল করে নাও, তুমি এলা আর দোয়া করে মালা, এ তাকারি কারো দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আল্লাহওয়ালারা দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে এই মহিলাদের এই মাদ্রাসাতে 5,000 করে আপনার কাছে চেয়েছে, 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরে 5,000 টাকা দেনে বলে। আল্লাহওয়ালারা যারা আপনারা আজকে মনে মনে ভাবছেন যে টাকা আছে আজকে দেব না কালকে দেব, এ মুসলমান আপনি আস্তে আস্তে দেবেন, এ মুসলমান টাকা আপনার আজকে নেই না, আজকে নামটা লিখে দেন আল্লাহ বলেরা। তাই দুনিয়া থেকে যাওয়ার আগে আগে 5,000 টাকা দেনে মারি, কেউ কি আছেন যে ইনশাআল্লাহ মাদ্রাসাতে 5,000 টাকা 2 নম্বরে দেবেন? বলুন যে 2 নম্বরে 5,000 টাকা কেউ কি আছেন? আহা, আজকে যদি এই ভিতরে আল্লাহর দাবা কলিজাটা খারাপ হয়ে যায়, আল্লাহর দাবা যদি কিডনিটা খারাপ হয়ে যায়, জমি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে সেই কিডনি খুঁজে পাওয়া যাবে না, আজকের এই মজলিসে 2 নম্বরে 5,000 টাকা দেনে বলা দেখতে চাই, কে আছেন বলুন? আল্লাহওয়ালা, যতক্ষণ আমি বলছি এতক্ষণ অন্য অন্য জায়গাতে 2-4 লাখ টাকা উঠে যায়, কিন্তু আজকে এখানকার মানুষ বড় কমজোর, 5,000 টাকা দিতেও বড় কষ্ট। আল্লাহওয়ালা, যেখানে আমার মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটা প্রথম টিনের মাদ্রাসা ছিল, এখন কি বললেন, ওই মাদ্রাসার এলাকার লোক বলে এই মাদ্রাসাকে আমরা বড় করেছি বলে আল্লাহ আমাদের টাকা পয়সা মালধন বাড়িয়েছে। সুবহানাল্লাহ, থুতু ফেলতে হলেও
ভাবতে হয় থুতু ফেলতে হলো ভাবতে হয় যে থুতুটা কোথায় ফেলবো এত বড় বড় বিল্ডিং হয়েছে মাদ্রাসা যেমন তিনতলা লোকেদের বাড়ি হয়েছে তিনতলা চারতলা দোতলা একতলা বাড়ি খুঁজে পাবেন না আমি যেখানে থাকছি আল্লাহ ওয়ালারা তাই দুই নম্বরে 5000 টাকার দাতা কেউ আছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আলতাফ হোসেন তিনি তার স্ত্রীর জন্য তিনি 5000 টাকা না দিয়ে 1000 টাকা নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দাও নাজিমাস 700 টাকা দান করলো আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো তো দুই নম্বরে 5000 টাকা কেউ হবে না ইসলামের পাঁচটা খুঁটি হাতের পাঁচটা আঙুল পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামের খুঁটিটা যদি আজকে মজবুত হয়ে যায় ইনশাআল্লাহ গোটা ভারতবর্ষে আজকে মসজিদ ভেঙে দাও মসজিদ কে শেষ করে দাও মাদ্রাসা শেষ করে দাও কোরআন কে শেষ করে দাও কিন্তু শুনুন মুসলমানরা নিজেদের মাথার ঘামকে পানি ফেলা টাকা দিয়ে রাত কে রাত মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এ মুসলমান যত ভাঙবে তত হবে একটা ভাঙবে 1000 মসজিদ তৈরি হয়ে যাবে জোরে বলুন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো 5000 টাকা দেনে ওয়ালা কে আছেন বলুন কে আপনি 500 টাকা দিলেন হিরো লোক 500 টাকা দিলে হবে নাকি হ্যাঁ আর 500 টাকা দেন কি নাম আপনার হ্যাঁ বিনজুর আলম আর 500 টাকা দিয়ে দিবেন পরে বলেন ইনশাআল্লাহ বলুন এখানে এখানে আছেন মুসাফাটা করেন পালি যাবেন কেন হ্যাঁ 1000 টাকা দিয়ে তো কষ্ট হবে আল্লাহ কবুল করুন এই বিনজুর আলম 1000 টাকা 500 টাকা নগদ সুবহানাল্লাহ আচ্ছা বলুন কোরআন শরীফ কয় পারা 30 পারা ক পারা তো 30 জন একজন হাফিজে কোরআন হয়ে গেছে তা আমি 30 জন ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তির কাছে চাইবো যদি 1000 টাকা না দিতে পারেন ভাববেন এই সমস্ত মাল আমি নিয়ে এত কিছু করে লাভ কি করলাম যে 1000 টাকা কোরআনের হাফিজাকে দিতে পারলাম না একজন হাফিজা হবে তার নাম মনে হয় সাবনুর কি নাম সাবনুর ওই বোনটা আমার হাফিজা হয়ে গেছে আল্লাহ কুয়াতে হাফিজাকে বাড়িয়ে দি তাই আমি 30 জন ব্যক্তিকে চাইব তার ভিতরে দুইজন হয়ে গেল তিন নম্বরে 1000 বলুন আমার মা বোনরা এপ্রিল মাস থেকে আপনাদের 1000 করে ভান্ডার আসবে আর আজকে যদি না টাকা দেন তো মমতা খালাকে বলবো ক্ষমতা চলে যাবে এদেরকে টাকা দিবেন না আজকে 1000 করে টাকা কি নাম মাশাআল্লাহ এ হলুদ চাদর এই এই উঠলেই কিন্তু সমস্যা আছে টাকা আদায় করে নেব সুবহানাল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো রূপে যতে নসেল এই নাই দুনিয়ায় নাই দেখো তার নামে 1000 দিল যে সাথে যে নিয়তে কোন দান কি গরুন কর তুমি দয়া তুমি সাথে তুমি গাপা তুমি জরবানা এ কবুল করে না তবে আল্লাহ হয়ে গেল আপনার তিন চার নম্বরে 1000 টাকা বলুন মায়েরা আমার 1000 করে টাকা লিখান এই দেখেন লিখেন 1000 সুবহান